আসসালামু আলাইকুম। আমরা সকলে আমাদের ছাদ বাগানে কমলা, মালটা, বিভিন্ন ধরনের সাইট্রাস জাতের গাছ লাগিয়েছি। তো সকলের একটাই কমেন্ট, আমাদের গাছে ছোট ছোট কমলা বা ছোট ছোট মালটা ঝরে যাচ্ছে। তো সাধারণত বেশ কয়েকটি কারণে কমলা বা মালটা ঝরে যায়, তবে মালটার ফলের যে গুটিটা, এটা ঝরার প্রবণতা অনেক বেশি থাকে। দার্জিলিং কমলা গাছের ঠিক একই অবস্থা, কমলার গুটিগুলো বেশি পরিমাণ ঝরে। তবে এখানে যে কমলা গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চায়না কমলা বা ম্যান্ডারিন কমলা। তো এই কমলাগুলো সচরাচর ঝরে না। মনে করেন আপনার কাছে যদি 100টা ছোটো ছোটো গুটি থাকে, ফলের গুটি, তো সেক্ষেত্রে 100টাই কিন্তু, না হলেও মোটামুটি 90টা ফল কিন্তু থাকা সম্ভব, যদি বিশেষ কোনো অসুবিধা না হয়। সহজে ফলগুলো ঝরে না এবং থোকায় থোকায় ফলগুলো থাকে। তো ফলগুলো ঝরার যে কারণটা, সর্বপ্রথম যে কারণটা আমি উল্লেখ করব, সেটা হচ্ছে গাছে নিয়মিত পানি ব্যবহার না করা বা অতিরিক্ত পানি ব্যবহার করা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার টবের মাটিটা, একটু খেয়াল করেন, উপরের অংশটা দেখে মনে হচ্ছে মাটিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, তবে হালকা আঙুল দিয়ে বা হাত দিয়ে একটু মাটিটা সরালে দেখবেন মাটিটা কিন্তু ভিজে ভাব আছে। তো সাধারণত ফলের গুটি যখন ছোট ছোট থাকে বা গাছে যখন ফল বা ফুল থাকে, তখন কিন্তু মাটির আর্দ্রতা ঠিক এইভাবে রাখতে হয়। অতিরিক্ত স্যাঁতস্যাঁতে ভাব বা একেবারে ব্যস্ততার কারণে পানি দিতে ভুলে যাওয়া, এই সমস্যার কারণে সাধারণত ফুল এবং ফল ঝরার সমস্যা সবচেয়ে বেশি হয়। তো আমার এই ছোটো চাইনিজ কমলা গাছটাতে প্রচুর পরিমাণ ফুল এসেছিলো এবং শিলাবৃষ্টির কারণে অধিকাংশ ফুলই সব ঝরে গিয়েছে। তারপরেও দেখেন থোকায় থোকায় কিন্তু ফল কিন্তু রয়েছে। তো আশা করা যায় গাছটা ছোটো হওয়ার পরেও এই ফলগুলো সহজে ঝরবে না। এছাড়া ফল ঝরার আরও কয়েকটি কারণ রয়েছে, যেমন আপনি যদি অতিরিক্ত সার ব্যবহার করেন গাছে যখন ফুল থাকে বা ফলের গুটি যখন ছোটো ছোটো থাকে, তখন যদি সার ব্যবহার করেন তো সেক্ষেত্রে গাছের ফলগুলো ঝরে যেয়ে নতুন কুশি পাতা চলে আসে। তো এই গাছটা করবেন না, গাছের ফলগুলো একটু বড় হওয়ার পর তার পরবর্তীতে আপনারা রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। এখন এই অবস্থায় আপনারা জৈব সার চাইলে ব্যবহার করতে পারেন, অথবা কিছু জৈব মাটি বা জৈব গোবর সার, এটা যদি ব্যবহার করতে চান, বা খোল ভিজানো পানিটা, এটা ব্যবহার করতে পারেন, কোনো প্রকার অসুবিধা হবে না। এছাড়া আর একটা বড় সমস্যা হচ্ছে, গাছে যখন ফুল থাকে তখন আমরা অনেক সময় কীটনাশক ব্যবহার করে ফেলি। তো এটা ভুল করে হোক বা না জেনেই হোক, তো এটা করার ফলেই আমাদের পরাগায়নের সমস্যা হয়। গাছের ফুল থেকে যদি ফলে পরিণত হয়ও, তো সেগুলো পরবর্তীতে ঝরে যায়। তো এই গাছটা আমরা করবো না, সার দেবো না এবং কীটনাশক স্প্রে করবো না এই মুহূর্তে। এছাড়া একটা গাছে মোটামুটি প্রচুর পরিমাণ ফল থাকে, তো সব ফল আর কি ফলে পরিণত হওয়া সম্ভব না, বড় আকার ধারণ করা সম্ভব না। তো এজন্য মূলত ফলগুলো আবার ঝরে যায়, গাছের ধারণ ক্ষমতা অনুযায়ী গাছে ফল রাখে। তবে চায়না কমলা ঝোপায় ঝোপায় বা থোকায় থোকায় থাকে, এগুলো কিন্তু সহজে ঝরে না। তো যাদের গাছ আছে তারাই সাধারণত জানে। তো ধন্যবাদ আজ এ পর্যন্তই। তারপরে বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন।